আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি জানাবো এমন কিছু আমল সম্পর্কে, যে আমলটা করলে আপনি যে কাজের মধ্যেই যান, পৃথিবীর মধ্যে বাধা আর বাধা, কিন্তু এমন একটা আমল জানাবো যে আমল করলে কোনো আমল কোনো কাজের মধ্যে আর এই পৃথিবীর মধ্যে বাধা সৃষ্টি হবে না ইনশাআল্লাহ। এমন একটা পরীক্ষিত আমল জানাবো। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্মানিত বন্ধুরা, কোনো কাজের মধ্যে আর বাধা সৃষ্টি হবে না। আপনার কাছে কি নাই তা ভাববেন না, আপনার কাছে কি নাই তা ভাববেন না, বরং আপনার কাছে কি আছে সেটা নিয়ে আপনি চিন্তা করবেন। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে হে নবী, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন হে রাসূল, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের নামে কুরবানি করো। এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন তুমি কুরবানি করো, আল্লাহ রাসূল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার নামাজ পড়ো এবং ফাসাল্লি রব্বিকা ওয়ানহার এবং কুরবানি করো। এই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। যখনই আপনি চিন্তাগ্রস্ত হবেন, আপনি ভাববেন না যে আপনার হাত নাই, আপনি ভাববেন না যে আপনি গরিব, আপনি ভাববেন না যে আপনি দুঃখী, আপনি ভাববেন না আপনি গরিব, আপনি ভাববেন না আপনি ফকির, আপনি ভাববেন না আপনি অভাবী, আপনি ভাববেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সুখী শান্তিতে যদি কেউ থাকে তাকে আপনি আছেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে এটা ভাবতে বলেছেন। আপনার দুইটা হাত রয়েছে, আপনি চোখের মাধ্যমে দেখছেন, আপনি কানের মাধ্যমে শুনছেন, এর থেকে বড় নিয়ামত কি হবে আপনার কাছে? অনেক মানুষের কান নাই, চোখ নাই, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে যে অবস্থায় আছো ফাসাল্লিলি, আল্লাহ তাআলার নামাজ পড়ো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, যদি সম্ভব হয় কুরবানি করো। আপনার কাছে কি নাই সেটা ভাববেন না, কি আছে সেটা নিয়ে ভাববেন। এই হচ্ছে একটা শিক্ষা এই সূরা থেকে। এই জন্য সূরাতুল কাউসার থেকে এই আয়াতটা আপনাদেরকে বলেছি, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মন অনেক খারাপ, খালি বিপদ আর বিপদ, দিন প্রচারের ক্ষেত্রে বাধা আসে, কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি শান্ত হন, আমি আপনাকে তো কাউসারের পানি দান করেছি। এমন কাউসারের পানিটা হচ্ছে এমন পানি, হাসরের মাঠে যদি কেউ এই পানি পান করতে না পারে তাহলে আজীবনেও সে হাসরের যত বিচার আচার চলবে তার গলা শুকিয়ে যাবে, যত ভালো মানুষ হোক গলা শুকিয়ে যাবে। ওই পানি পান করা ছাড়া হাসরের মাঠে আপনি টিকে থাকতে পারবেন না। এমন একটা পানি আমি আপনাকে নবী দান করেছি, অন্য কোনো নবীকে দান করি নাই। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, আমি তো দিছি, আপনি হতাশ হবেন না, আপনি ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনি কুরবানি করেন, নামাজ পড়েন, শুকরিয়া আদায় করেন, এতেই আপনি সুখী হবেন। এই জন্য আপনার উপর যত বিপদ, কোনো কাজের মধ্যে ব্যর্থ হবেন না, শুধু চিন্তা করবেন আমার আছে, আমার কি নাই সেটা ভাববেন না, শুধু ভাববেন আপনি আছে, আপনি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ এবং আপনি নামাজ আদায় করবেন। এটা সূরা কাউসার থেকে আমরা শিক্ষা পাচ্ছি, সূরা কাউসার। এই জন্য বেশি বেশি পড়বেন এই শিক্ষাটা গ্রহণের জন্য, আর অর্থটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আর কোনো কাজের মধ্যে বিপদ আসবে না, বাধা আসবে না, যখনই কোনো বাধা আসবে ঝামেলা হবে আপনি এই সূরাটা পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কোনো মানুষকে আপনার বশে বেঁধে দিতে পারেন, যে কোনো সমস্যার সমাধান দান করবেন এই সূরা কাউসারের মাধ্যমে। কেন দান করবেন? এই যে কাউসার, এটার অর্থ আপনাদেরকে আমি বুঝে বলে বুঝালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।